হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই এইচডি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অযোধ্যা রাম মন্দিরের বিষয়ে 25টি জিকে কোশ্চেন নিয়ে আসছি। তা চলো ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? আমাদের যে অযোধ্যা রাম মন্দির সেটা কোন রাজ্যে অবস্থিত আছে? উত্তর, উত্তরপ্রদেশে। উত্তরটা হবে উত্তরপ্রদেশে। দুই নম্বর কোশ্চেন, অযোধ্যা কোন নদী তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদী তীরে অবস্থিত? উত্তরটি হবে সরজু নদী। সরজু নদীর ধারে আমাদের অযোধ্যা অবস্থিত। নেক্সট যাব তিন নম্বর কোশ্চেনে, অযোধ্যা রাম মন্দির কবে উদ্বোধন করা হয়েছিল? আমাদের যে অযোধ্যা রাম মন্দির এটা কবে উদ্বোধন করা হয়েছিল? উত্তরটি হবে 22শে জানুয়ারি 2024 সালে। 2024 সালে 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল। নেক্সট চার নম্বর কোশ্চেন, অযোধ্যার প্রাচীন নাম কি? অযোধ্যা রাজ্যের যে প্রাচীন নাম কি ছিল? অযোধ্যা রাজ্যের প্রাচীন নাম ছিল ফৌজাবাদ। ফৌজাবাদ অযোধ্যা রাজ্যের প্রাচীন নাম ছিল। নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির কোন কোম্পানি নির্মাণ করেছে? অযোধ্যা রাম মন্দির কোন কোম্পানি নির্মাণ করেছে? লারসেন অ্যান্ড টুব্রো, L&T, ইংলিশে তোমরা বলতে পারো L&T, লারসেন অ্যান্ড টুব্রো। নেক্সট ছয় নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির নির্মাণের মোট কত বাজেট? মন্দিরের মোট কত বাজেট কত? অযোধ্যা রাম মন্দিরের নির্মাণের মোট বাজেট কত? উত্তরটি হলো 1800 কোটি টাকা। অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট 1800 কোটি টাকা। নেক্সট সাত নম্বর, রামলালা প্রাণ প্রতিষ্ঠার জন্য কত সময় শুভ মুহূর্ত হিসাবে ধরা হয়েছে? রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কত সময় শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়েছিল? উত্তরটি হবে 54 সেকেন্ড, মাত্র 54 সেকেন্ড। 12:29.08 থেকে 12:30.32 ভিতরে মাত্র 54 সেকেন্ড শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়েছিল, তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হবে। নেক্সট আট নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের ভব্য প্রাণ প্রতিষ্ঠা সমারোহের উদ্বোধন কে করেছে? আমাদের যে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ উদ্বোধন কে করেছে? উত্তরটি হবে শ্রীযুক্ত নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দিরের ভব্য প্রাণ প্রতিষ্ঠা উদ্বোধন করেছে। নেক্সট নয় নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের বাস্তুকার কে? অযোধ্যা রাম মন্দিরের বাস্তুকার, উত্তরটি হবে চন্দ্রকান্ত সম্পুরা। চন্দ্রকান্ত সম্পুরা অযোধ্যা রাম মন্দিরের বাস্তুকার। নেক্সট যাব আমরা দশ নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির নির্মাণে কত টাকা খরচ হয়েছে? অযোধ্যা রাম মন্দির নির্মাণে 1100 কোটি টাকা খরচ হয়েছে, আরো 300 কোটি টাকা খরচ হতে পারে, তাহলে মোট আমাদের 1400 কোটি টাকা খরচ টোটাল হবে। বর্তমান 1100 কোটি টাকা খরচ হয়েছে। 11 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির কোন শৈলীতে তৈরি হয়েছে? অযোধ্যা রাম মন্দির কোন শৈলীতে তৈরি হয়েছে? উত্তরটি হবে নাগর শৈলী। উত্তরটি হবে নাগার শৈলীতে তৈরি হয়েছে। 12 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? অযোধ্যা রাম মন্দির যেটা নির্মাণ তার টোটাল উচ্চতাটা কত আছে? উত্তরটি হবে 161 ফুট রাম মন্দিরের উচ্চতা আছে। 13 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরে কটি মণ্ডপ আছে? মানে অযোধ্যা রাম মন্দিরের ভিতরে কটি মণ্ডপ আছে? উত্তরটি হবে 5টি মণ্ডপ। অযোধ্যা রাম মন্দিরে 5টি মণ্ডপ রয়েছে। নেক্সট যাব 14 নম্বর কোশ্চেনে, অযোধ্যা রাম মন্দিরের গর্ভে স্থাপিত 51 ইঞ্চি রামলালার মূর্তির মূর্তিকার কে? অযোধ্যা রাম মন্দিরের গর্ভে যে স্থাপিত আছে আমাদের 51 ইঞ্চি রামলালার যে ঠাকুরের মূর্তিটা, তার মূর্তিকার কে? যে মূর্তিটা মূর্তিকার হচ্ছে অরুণ যোগীরাজ। উত্তর হবে অরুণ যোগীরাজ, রামলালার মূর্তির মূর্তিকার। 15 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজা কবে করা হয়েছিল? ভূমি পূজা বা তোমরা বলতে পারো
শিলান্যাস। উত্তরটি হবে 5 আগস্ট 2020 সালে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজা বা শিলান্যাস করা হয়েছিল। নেক্সট যাব 16 নম্বর কোশ্চেনে। শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস কে করেছিল? শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিল। উত্তরটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 57 নম্বর কোশ্চেন, অযোধ্যা বিবাদের সুপ্রিম কোর্ট কবে চূড়ান্ত শুনানি দিয়েছিল? অযোধ্যা যে বিবাদ চলছিল তার চূড়ান্ত শুনানি কবে দিয়েছিল? 9 নভেম্বর 2019 সালে অযোধ্যা বিবাদের সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি দিয়েছিল। তারপর যাবো আমরা 18 নম্বর কোশ্চেনে, অযোধ্যা বিবাদ হয়েছিল কত একর জমি নিয়ে? অযোধ্যা বিবাদ কত একর জমি নিয়ে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 2.77 একর জমি নিয়ে, 2.77 একর জমি নিয়ে অযোধ্যা বিবাদ লেগেছিল। নেক্সট 19 নম্বর কোশ্চেন, অযোধ্যা বিবাদে মসজিদের জন্য কত জমি দেওয়া হয়েছে? অযোধ্যা বিবাদে মসজিদের জন্য উত্তরটি হবে 5 একর জমি দেওয়া হয়েছে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, অযোধ্যার পুরাতন নাম কি? অযোধ্যার যে আগে নাম কি ছিল পুরাতন নাম? উত্তরটি হবে সাকেত। সাকেত হচ্ছে অযোধ্যার পুরাতন নাম। 21 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কোন পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে? অযোধ্যা যে রাম মন্দির তৈরি করা হয়েছে তা কোন পাহাড়ের পাথর তাতে ব্যবহার করা হয়েছে? উত্তরটি হবে রাঞ্চি পাহাড়, যেটা কি রাজস্থানের রাঞ্চি পাহাড়ের পাথরটি অযোধ্যা রাম মন্দির তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। নেক্সট আমরা যাব 22 নম্বর কোশ্চেনে, অযোধ্যা রাম মন্দিরের মোট পিলার সংখ্যা কত? অযোধ্যা যে আমাদের রাম মন্দিরটা তৈরি হয়েছে তাতে পিলার বা খম্ব কতটা খম্বর লাগছে, কতটা পিলার লাগছে? 360টি পিলার আছে অযোধ্যা রাম মন্দিরের। উত্তরটি হলো 360টি। 23 নম্বর কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির বানাতে কতদিন সময় লেগেছিল? অযোধ্যা রাম মন্দির বানাতে কতদিন সময় লেগেছিল? উত্তরটি হবে 3.5 বছর। 3.5 বছর সময় লেগেছিল অযোধ্যার রাম মন্দির বানাতে, কতদিন সময় লেগেছিল? 3.5 বছর। লাস্ট যাব 24 কোশ্চেন কি আছে, অযোধ্যা রাম মন্দিরের জন্য মামলার শুনানি কতদিন ধরে চলেছে? অযোধ্যা রাম মন্দিরের জন্য মামলার শুনানি 40 দিন ধরে চলেছে। উত্তরটি হবে 40 দিন। লাস্ট কোশ্চেন 25 নম্বর, অযোধ্যার অবস্থিত মসজিদের নাম কি? অযোধ্যা যে অবস্থিত আছে সে মসজিদের নাম কি? নাম হচ্ছে, উত্তরটি হচ্ছে বাবরি মসজিদ। অযোধ্যায় উপস্থিত যে মসজিদ তার নাম হচ্ছে বাবরি মসজিদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেল যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো আরও এমন নতুন নতুন ভিডিওর জন্য। আর তোমাদের যদি কোনো নতুন ভিডিও দরকার পড়ে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো কথা বলতে। ধন্যবাদ।